নমস্কার, আনন্দবার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল শনিবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল শনিবার। আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য দূরীকরণ দিবসকে সামনে রেখে শনিবার খণ্ডকোশ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। শনিবার আইসিডিএস দিবস উপলক্ষে বর্ধমান 2 নম্বর ব্লকের সড্ডা গ্রামে একটি নতুন আইসিডিএস কেন্দ্র শিশু আলয় উদ্বোধন করা হল। সকরাইয়ের কাঁটাপুকুর এলাকায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। নোটবন্দির বর্ষপূর্তিকে সামনে রেখে শনিবার বর্ধমান 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হল। স্বামীকে মদ খেতে নিষেধ করা সত্ত্বেও মদ পান করায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ভীরকুণ্ডা গ্রামের বাসিন্দা কল্পনা মেটে। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। টাউন হল থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। কেন্দ্রের বিজেপি সরকারের হটকারী সিদ্ধান্ত, নোট বাতিল, আধার কার্ডের বিরুদ্ধে এদিনের এই ধিক্কার মিছিলটি গড়ে ওঠে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিএর চেয়ারম্যান ডক্টর রবি রঞ্জন চট্টোপাধ্যায়, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, অন্যান্য নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। টাউন হল থেকে মূল মিছিলটি বের হয়ে উত্তর ফটক এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় আয়োজকদের পক্ষ থেকে। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। দলীয় নেতৃত্ব এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল শনিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য, রাজ্যের 2 মন্ত্রী, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সহ অনেকেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইন বিভাগের 10তম পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল শনিবার। এদিনের উৎসবটি অনুষ্ঠিত হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের আইন বিভাগে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক ও স্বপন দেবনাথ, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, আইন বিভাগের প্রাক্তনী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আগত অতিথিবৃন্দ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন কর্মসূচি মঞ্চে। আইনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী মলয় ঘটক। The strongest leg of the Indian Constitution. সেই জুডিশিয়ারিকে যারা আরো সমৃদ্ধ করে সেগুলি হচ্ছে ল কলেজ। এবং বর্ধমান ল কলেজ আমাদের রাজ্যে যে কোটি ল কলেজ আছে তার মধ্যে অন্যতম। বর্তমানে আমাদের দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক লয়ার হয়েছে। আমাদের রাজ্যেও আছে NUJS, ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্স। কিন্তু অন্যান্য যে কোটি ল কলেজ আছে সরকারি, আমি সেদিনই কথা দিয়েছিলাম যে আমি নিশ্চয়ই যাব। আজকে আসতে পেরে সত্যি ভালো লাগছে। আমি যারা এখন ছাত্র ছাত্রী আছেন তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা যখন ল পড়তাম তখন মনে হতো যে ল পাস করার পরে
আমাদের ভবিষ্যৎটা কি হবে। বর্তমানে কিন্তু আইন ছাত্রছাত্রীদের জন্য অনেক দরজা খুলে গিয়েছে। এখন যেমন আইনে আপনি আইন পাস করার পরে জুডিশিয়ারিতে যেতে পারেন, আমাদের রাজ্য সরকারের লিগেল সার্ভিস আছে, যারা লয়ের ছাত্র এখানে আছেন আমি বলবো যে আপনারা ল পাস করার পরে অনেক দরজা আপনাদের জন্য খোলা আছে, আগামী দিনে আপনারা অনেক বড় জায়গায় যেতে পারবেন। তবে বর্ধমান ল কলেজে আমি দেখলাম যে আজকের এই মঞ্চেই যারা বসে আছেন অলঙ্কৃত করে এখানকার প্রাক্তনী, তো এই কলেজের একটা ঐতিহ্য তো আছেই। আরেকজন আমাদের সিটিং জাজ ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় আজকে আসেননি, তিনিও এখানকার ছাত্র ছিলেন। রোহে সুন্দর এলোভেনু সঙ্ঘতব, সুন্দর হে সুন্দর ইন দা ক্যাম্পাস এগেইন অ্যান্ড ইন্টারাক্ট উইথ নিউ স্টুডেন্টস। আওয়ার ল ডিপার্টমেন্ট হ্যাজ এ গ্লোরিয়াস হিস্ট্রি and we are trying to carry forward the rich and glorious legacy of our department. I feel proud to say that our law department has produced innumerable judges, advocates, law officers, academicians, administrators and other luminaries both of Bardhaman University. Upacharya Professor Dr. Nimai Charanto Shaha, তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি অরুণিকা ঘোষকে। বিচারপতি শ্রী প্রতাপ রায় উপস্থিত আছেন, সম্মানীয় বিচারপতি ডিপি দেব। আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের বিভাগীয় প্রধান সঞ্জয়বাবু বলেছেন তেওয়ারি, মিস্টার তেওয়ারি, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইনের একটা সুনাম আছে, যারা আইন বিভাগের ছাত্র, পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থায় অনেক পদাধিকারী এবং তারা রয়েছেন বা ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের পাশ করা ছাত্রছাত্রীরা। আমি শুধু আবেদন করব আপনাদের কাছে যে আইন তো মানুষের জন্যই, আইন একটা নোবেল প্রফেশন, কিন্তু এটাও ঠিক এখনো আমরা অনেকটা এগিয়ে গেছি। আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য দূরীকরণ দিবসকে সামনে রেখে শনিবার খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়, পরে একটি সভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নির্যাতন দূর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য দূরীকরণ দিবস পালন করা হলো খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এদিন ওখরেদ থেকে কুলে বাজার পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সম্পাধারা, খণ্ডঘোষ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী ঝর্ণা প্রামাণিক, জেলা পরিষদের সদস্য অপার্থী বৈশলাম, খণ্ডঘোষ ব্লকের সভানেত্রী বাসু বিরায়। পঁচিশে নভেম্বর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক লিঙ্গ আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য দূরীকরণের প্রতিবাদে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যে মহিলা তৃণমূল কংগ্রেসের যে মিছিল, তার সাথে সাথে আমাদের খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের এই মিছিলটি আমাদের এই হুগলির অঞ্চলে, এখানে হুগলির অঞ্চল থেকে এই কুলে বাজার পর্যন্ত আমাদের যে মিছিল এখানে শেষ হলো, এই মিছিলে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলার সহ সভাধিপতি সম্পাধারা মহাশয়া, আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী ঝর্ণা প্রামাণিক, আমাদের খণ্ডঘোষ ব্লক জেলা বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস জেলার সাধারণ সম্পাদিকা মরিয়াম বেগম, আমাদের খণ্ডঘোষ ব্লক মহিলা নেত্রী সাবিনা মল্লিক, গীতা সাদরা, ঝর্ণা পাল ও আমাদের হুগলির অঞ্চল ও কোয়েল অঞ্চলের প্রধান হীরা রাজ,
মণিদীপা দে ও সোনালি বেগম শেখ ও আরো বিভিন্ন মহিলাদের নিয়ে আমরা আজকে আমাদের এই মহিলা আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য দূরীকরণ দিবসটি এখানে পালিত করলাম। উখরিত ও কৈয়র অঞ্চলের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পরে এদিন একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অপার্থী বৈশলাম। এই রকম একটা দাঙ্গাবাজ মোদি সরকার কেন্দ্রে বসে বসে প্রত্যেকটা সময়ে পশ্চিম বাংলাকে বৈষম্য করে, পশ্চিম বাংলাকে আলাদা ভাবে আলাদা চোখে দেখে প্রত্যেকটা ক্ষেত্রে বিচারিতা করে আজকে পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন। আজকে শুধুমাত্র আমরা খণ্ডবোস মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উগরির অঞ্চলে একটি সামান্য খুব ছোট্ট মিছিল, তাতেই আমাদের মা বোনেদের সংখ্যা 5-6 হাজার আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছেন। কেউ রাস্তা পাচ্ছেন, কেউ ট্রেন পাচ্ছেন, কেউ ঘাট পাচ্ছেন, বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন, কেউ 2 টাকা কেজি চাল পাচ্ছেন। সর্বশেষ কি পাচ্ছেন? সর্বশেষ পাচ্ছেন সাইকেলটা, তৃণমূলের দেয়া, তৃণমূল সরকার মা মাটি মানুষের দেয়া সাইকেল, সেই সাইকেলটা চেপে যেতে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন, আমাদের কর্মীদেরকে গাল দিচ্ছেন। এটাই আপনাদের শেষ পাওয়া, শেষ স্বাধীনতা। 1900 সালে যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতা আসল স্বাধীনতা হয়নি। 2011 সালে 13ই মে স্বাধীন ভালো স্বাধীনতা হয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। আজকে প্রত্যেকটা মানুষ প্রাণ খুলে কথা বলতে পান, প্রতিবাদ জানাতে পান। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। শনিবার আইসিডিএস দিবস উপলক্ষে বর্ধমান 2 নম্বর ব্লকের সোড্ডা গ্রামে একটি নতুন আইসিডিএস কেন্দ্র শিশু আলয়ের উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। খুশি সকল গ্রামবাসী। শনিবার আইসিডিএস দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের সোড্ডা গ্রামে একটি নতুন আইসিডিএস কেন্দ্র শিশু আলয়ের উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রত্নেশ্বর রায়, বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আইসিডিএস সেন্টারটি মডেল সেন্টার হিসেবে বিবেচিত হয়েছে। গ্রামীণ নতুন আইসিডিএস সেন্টারের উদ্বোধন হওয়ায় খুশি গ্রামবাসীরা। বাচ্চার পুষ্টির দিকটা ঠিক আছে কিনা, আমাদের এই ডিস্ট্রিক্টে আমরা প্রতি মাসের প্রতি বুধবার মানে একদম প্রথম যে আইসিডিএস দিবস পালন উদযাপন হচ্ছে আমাদের বর্ধমান জেলায় 269টা কেন্দ্রের আগে উদ্বোধন হচ্ছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলোর মধ্যে একদম সেরা, যেটা হচ্ছে আমাদের নাম দিয়েছেন তিনি শিশু আলয়। তাই তার আগে উদ্বোধন হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের এডিএম সাহেব রত্নেশ্বর রায়, আমাদের সভাধিপতি দেবু টুডু, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অম্বিকা জজ, সহসভাপতি শ্যামল দত্ত থেকে শুরু করে এবং দপ্তরের আধিকারিকরা সকলে উপস্থিত ছিলেন। এখানে আজকে তার উদ্বোধন হলো, মানে নতুন ধারায় একজন বাচ্চা ছেলে সে তার বলতে পারে না, কিন্তু ছবি থেকে সে তা অনুভব করতে পারে, সেরকম একটা শিশু আলয় আজকে এখানে তৈরি হয়েছে সদ্য লাইব্রেরি প্রাঙ্গণে তার উদ্বোধন। সড্ডা থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। সগরায়ের কাটাপুকুর এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন আনুমানিক 1000 জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। শীতের মরশুমে হাতে নতুন বস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র প্রাপকরা। শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। সগরাই অঞ্চল কাটাপুকুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে চলে এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 1000 জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন বক্তা অনুষ্ঠান মঞ্চে কর্মসূচি ঘিরে তাদের মতামত তুলে ধরেন। ধর্মের সূত্র দিয়ে বিভাজনের রাজনীতি করে এই বাংলাকে পুনরায় অশান্ত করার চেষ্টা করছে। স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ, গত 8ই নভেম্বর কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় রাতের অন্ধকারে 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিল করে দিয়ে চলে গেছিলেন বিদেশে, যার পরিপ্রেক্ষিতে আমাদের গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ সহ আমাদের যে জিডিপি গ্রোথ
আমাদের যে আভ্যন্তরীণ উৎপাদন সেই উৎপাদন অনেক কমে গেছে। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, একই উল্লেখ কাফি থা পুলিশ কা বরবাদ করনে কে লিয়ে হর সাথ মে উল্লেখ হই থা তো পুলিশ কা আঞ্জাম ক্যা হোগা, এর বাংলা মানেটা হচ্ছে যে একটা বাগানকে নষ্ট করার জন্য একটি হনুমান যথেষ্ট, কিন্তু বাগানে যত গাছ আছে সেই গাছের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা ডালে যদি একটি করে হনুমান বসে তাহলে বাগানটার অবস্থা কি হবে। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উল্লেখ, তিনি একাই বসে ভারতবর্ষকে চালিয়ে ছাড় ছাড় করে দিচ্ছেন, তার সাথে সাথে প্রত্যেকটা তার রাজ্যে একটি করে রাজ্যপাল সেই রকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার উল্লেখ তিনি বসিয়ে দিয়ে সারা ভারতবর্ষকে অশান্ত করছেন। পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবি রায়, এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা, উনি যেভাবে চেষ্টা করছেন যে মেয়েদের পাশে থেকে মেয়েদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, স্বনির্ভর করা যায়, তাই আমরা সকলে আমারও সকলের কাছে আবেদন, আমরা যেখানে যত বয়স্ক মায়েরা আছেন ও আমাদের কোনো আমাদের সকলের কাছে অনুরোধ যে কোনো বাড়িতে যদি কোনো মহিলা তার বাড়িতে যদি নির্যাতন হয় কি কোনো কিছু হয় আমরা যেন পারিপার্শ্বিক সেই মহিলার পাশে থেকে আমরা যেন আমাদের এই সমাজকে সকল দিক দিয়ে শিক্ষা স্বাস্থ্য যেমন সেরকম সকল দিক দিয়ে যেন উন্নত করতে পারি। সুলতানা চৌধুরী, শ্যামল দত্ত, মিলন চৌধুরী সহ অনেকেই এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 365 দিনে এক বছর হয়, সেই 365 দিন আজকে মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থেকে মানুষের কাছে থেকে মানুষের কাজ করে, এবং আজকে ভোট চলে এসেছে, সিজন দলগুলো কিন্তু এবার বেরোবে, একটু সাবধান থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে, মানুষের নিত্য নৈমিত্তিক কাজ কি, বাড়ির যে কর্তা থাকেন তাকে সকালবেলা উঠে একটা ব্যাগ নিয়ে বাজারে বাজার করতে, থলি নিয়ে দেখা যায় বাজারে বাজার করতে আসছে, কর্তা বাজারের ব্যাগ নিয়ে আজকে একটা সাইকেল নিয়ে তার মেয়ে বা ছেলের সাইকেল নিয়ে বাজারে বাজার করতে আসে, সেই সাইকেলটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। শীতের মৌসুমে হাতে শীত বস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র পাপকরা, কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে খন্ডঘোষ ব্লক সগড়াই অঞ্চল 15 নম্বর কাটাপুকুর সংসদ, এবং সে কাটাপুকুর সংসদ 15 নম্বর সুলতানা চৌধুরীর নেতৃত্বে এবং জেলা পরিষদের নেতৃত্বে অপার্থী ইসলাম, বাসুবি রায় পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে কার্যকরী সভাপতি শ্যামল দত্ত এবং মিলন চৌধুরী নেতৃত্বে এখানে আমাদের একটা শীতের বস্ত্র বিতরণের অনুষ্ঠান। নবীন চন্দ্র বাগ আছে খন্ডঘোষ ব্লকের, মোটামুটি 1000 মানুষকে ছগড়াই অঞ্চল সংসদ আছে, 22টা সংসদে 20টা করে দেওয়া হয়েছে, এবং বাজারে এখানে যারা আছে সিয়ারা অঞ্চলেও মোটামুটি 10-12টা সংসদকে দেওয়া হয়েছে, মানে কোনো মানুষ আছে খুব গরিব মানুষ হয়তো শীতের সে হয়তো কিছু মানে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না পয়সার অভাবে, তার জন্য আমরা এই পার্টির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু মানুষকে মানে খুব দারিদ্র মানুষকে আমরা এগুলো বিতরণ করছি। কাটাপুকুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। নোটবন্দির বর্ষপূর্তিকে সামনে রেখে শনিবার বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো। বসুল মিলগেট বাজার সংলগ্ন এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সরকারের নোটবন্দির বর্ষপূর্তিকে সামনে রেখে বিভিন্ন জায়গায় কালা দিবস পালনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসাবে শনিবার পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের বর্ষুল মিলগেট বাজারে বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো। এদিন একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বর্ধমান সদর 2 নম্বর ব্লক সভাপতি শ্যামল দত্ত। বিজেপি নামক সরকারকে
আপনাদের এখনই আমাদের ছেটিয়ে বিজয় করতে হবে। তা নাহলে গোটা ভারতবর্ষের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে আমাদের আর কোনো রেহাই নেই। যুব তৃণমূল সভাপতি সৌভিক মান, রমেশ চন্দ্র সরকার সহ অন্যান্য নেতৃত্ববর্গ, শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যোগ দেন এই দিনের এই সভায়। কালা দিবস 8ই নভেম্বর কালা দিবস পালন করার ডাক দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে ডাক সেটা 15ই ডিসেম্বর পর্যন্ত যে কর্মসূচি চলছে তারই অঙ্গরূপে আজকে বর্ষুণ 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা কালা দিবস ভিক্ষার মিছিল পালন ভিক্ষার দিবস পালন এটা বর্ষুণ 2 নম্বর অঞ্চলে মিলিয়ে স্বৈরাচারী এবং তুমুখী সিদ্ধান্ত। গত বছর 8ই নভেম্বর যে ডিমনিটাইজেশন নোটবন্দি করা হয়েছিল সেই নোটবন্দির যে কুফল এবং এটা যে সব থেকে বড় একটা স্ক্যাম দুর্নীতি সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এটার প্রথম থেকে বিরোধিতা করেছিল, লড়াই সংগ্রাম করেছিল, এর জন্য সেই লড়াই সংগ্রাম চলছে, তারই লড়াই সংগ্রামের অঙ্গরূপে আমরা এখানে সকলকে সকল মামাটি মানুষের সকল মানুষকে সঙ্গে নিয়ে ধিক্কার দিবস পালন করছি। বরসুল থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। স্বামীকে মদ খেতে নিষেধ করা সত্ত্বেও মদ্যপান করায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো ভীরকুণ্ডা গ্রামের বাসিন্দা কল্পনা মেটে। যদিও মিতার বাপের বাড়ির অভিযোগ তাকে খুন করেছে তার স্বামী। স্বামী ও শ্বশুরকে আটক করেছে কালনা থানার পুলিশ। স্বামীকে মদ খেতে নিষেধ করা সত্ত্বেও স্বামী মদ পান করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো স্ত্রী। ঘটনাটি ঘটেছে কালনা 2 নম্বর ব্লকের বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের ভীরকুণ্ডা গ্রামে। মৃতার নাম কল্পনা মেটে, বয়স 21 বছর। যদিও মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রামে জগৎগৌরী পুজো উপলক্ষে স্বামী মাধব মেটে মদ খাচ্ছিল, স্ত্রী স্বামীকে মদ খেতে নিষেধ করায় তাদের মধ্যে বচসা হয়। পরে তাকে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয় তার স্বামী বলে অভিযোগ। তাদের দাবি, মাধব মেটে ডেকোরেটার্স বা প্যান্ডেল তৈরির কাজ করত, প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসত এবং বারণ করলে অশান্তি লেগেই থাকত। গ্রামে একটা জগৎগৌরী মাগে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের উপলক্ষে সব ছেলেরা যেন আনন্দ ফানন্দ করে ছেলে মাল খাচ্ছিল, খাওয়ার পর সেখানে স্ত্রী ওর যায় গিয়ে বললেছে যে দেখো তুমি তো মাল ফাল খেও না, তা মাল খেও না বলেছে, দেখো আমি মাল তো খাবো না, ছেলে পিলে রয়েছে সব বন্ধু বান্ধবরা একটু আধটু ইয়ে করবো, হয়তো খেয়েছে, খাওয়ানোর পর ও বলে গেছে বউটা যে বলছে যে ঠিক আছে তুমি খেয়ে এসো আমাকে এসে দেখবে তখন কী হয়, এইটাই ব্যাপার। গিয়ে দেখলাম তারপরে ওরা সব ঠাকুর ফাকুর মিঠে গিয়ে বসেছে, সেই বসার পর গিয়ে ঘর খোলার পর দেখা যাচ্ছে যে সে তিনি দিয়ে ঝুলছে, মানে মদ খাওয়ার মানে অভিমানেই অভিমানে ওই মাছটা খেয়েছে মেয়েটা। অভিমানে অভিমানেই ওই মেয়েটা গরম দেখে খেয়েছে, এবার ও বলেছে যে তুমি খেও না, ও হয়তো খেয়েছে দেখে ওই অভিমানের জন্যই এসে ওই কাণ্ডটা করেছে। এ বিষয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্বামী মাধব মেটে ও শ্বশুর শ্রীকান্ত মেটেকে আটক করেছে কালনা থানার পুলিশ। কি নিয়ে ঝামেলা হতো? মদ খাওয়া নিয়ে প্রায় ঝামেলা হতো। গতকালকে কি নিয়ে ঝামেলা? গতকালকে ওই গ্রামের পুজো, ঠাকুর আসছে মদ খাবো এরকম একটা ও প্রোগ্রাম নেবে আর এদিকে বারণ করেছে যে মদ খাওয়া যাবে না। হ্যাঁ, দিয়ে তারপর তা ওই মদ খেয়ে এসেছে, ঝামেলা হতে হতে হয়তো মদ খাওয়ার ইয়েতে হয়তো ওকে মেরে টাঙিয়ে দেওয়া। ওরা বলছে আত্মহত্যা, তা তোমরা কি মানছো? না, আত্মহত্যা নয়, ওকে মেরে দেওয়া হবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। বর্ধমান লিটল ম্যাগাজিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। মেলার উদ্বোধন করেন বিখ্যাত শিল্পী শিবশঙ্কর পণ্ডিত। শুক্রবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে রবিবার পর্যন্ত। টাউন হল ময়দানে চলে এদিনের এই কর্মসূচি। বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে চলে এই রূপ কর্মকাণ্ড। বিভিন্ন শিল্পীর শিল্পকলা প্রদর্শিত হয় মেলা প্রাঙ্গণে। অসংখ্য মেলা প্রেমী মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। বারবার
বর্ধমান থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: শাসকদলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য দূরীকরণ দিবসকে সামনে রেখে শনিবার খণ্ডকোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। শনিবার আইসিডিএস দিবস উপলক্ষে বর্ধমান 2 নম্বর ব্লকের সড্ডা গ্রামে একটি নতুন আইসিডিএস কেন্দ্র শিশু আলয় উদ্বোধন করা হলো। সগড়াইয়ের কাঁটাপুকুর এলাকায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। নোটবন্দির বর্ষপূর্তিকে সামনে রেখে শনিবার বর্ধমান 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো। স্বামীকে মদ খেতে নিষেধ করা সত্ত্বেও মদ পান করায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো ভীরকুণ্ডা গ্রামের বাসিন্দা কল্পনা মেটে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।